ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের কোচিং সেন্টার এবং স্কুলে যুক্ত আছি অসংখ্য ছাত্রছাত্রী আমার বোর্ডে র্যাঙ্ক করেছে এবং সফল তোমরা হবে আজকে মাধ্যমিক দু যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদকে কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে পরে ফুল মার্কস পাবে এবং কোনগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেই সমস্ত একদম বাছাই করা টেস্ট পেপারের বঙ্গানুবাদ নিয়ে আজকে হাজির হয়েছি টেস্ট পেপার থেকে অবশ্যই প্রতি বছর কমন আসে এবারেও আসবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের কাছে উত্তর সহ আলোচনা করছি তাই তোমরা নিশ্চিতভাবে এক টো স্কিপ না করে পুরোটাকে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলের সদস্য হাচো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম যারা এখনো চ্যানেলের সদস্য হওনি তাদের লাস্ট আপডেট 말미암아 পারজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো বন্ধুত্বের মধ্যে চলো আর দেখি দিই কি কোনগুলি বঙ্গানুবাদ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং কিভাবে লিখতে হয় দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে বঙ্গানুবাদ হবে প্রথমেই তোমাদের যে পর্ষদের যে তোমাদের স্কুল থেকে পেয়েছো সেইখান থেকে আমি তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি এখানে তোমাদের প্রথম যে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেটি আজকে দেখে দিচ্ছি একটা তো দু হাজার তেইশে পড়ে গেছে এটা গুরুত্বপূর্ণ নয় তেইশে কিন্তু এই পরে যেটি আছে খুব গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা দেখাচ্ছি দেখো কি আছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়া দ্য চাইল্ড লার্নস ইজ ফার্স্ট লেশন তো কীভাবে লিখবে প্রথমে তোমরা লিখবে বঙ্গানুবাদ ওপরে হেডিং করবে বঙ্গানুবাদ এটি করার পর নম্বর দেবে নয় বলে হুম তারপরে এরকম গোল স্পট দেবে একটা করে চারটা পার্থ রাখার জন্য তাহলে কী আছে দেখো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন ইজ ফার্স্ট লেশন তাহলে হোম মানে গৃহ তাহলে গৃহই গৃহ হলো প্রথম বিদ্যালয় গৃহ হলো প্রথম বিদ্যালয় যেখানে 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 শিশু শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে তোমরা কখনোই একসঙ্গে লিখতে যাবে না ওটা হওয়ার পর আবার এখানে স্পট দেবে তারপর দেখো কী লিখছো আর আক্ষরিক নয় করবে ভাবানুবাদ হি সিজ সে দেখে হিয়ার্স শোনে অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম এবং শিখতে শুরু করে বাড়িতেই তাই বাড়িতেই ফার্স্ট দেবে বাড়িতেই বাড়িতে সে সে শোনে বাড়িতে সে দেখে দেখে শোনে এবং শিখতে শুরু করে এবং শিখতে শুরু করে তার বাড়িতে এসে দেখে শোনে এবং শিখতে শুরু করে তারপর দেখো কি আছে ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড ঠিক আছে তাহলে কী লিখবে একটি একটি ভালো বাড়িতে একটি ভালো শিশুর সৎ এবং সুস্থ সুস্থ মানসিকতা সুস্থ মানসিকতা গড়ে ওঠে গড়ে ওঠে যেখানে হলো ছেদ দেবে আবার এখানে আসবে চারটা পর্ব দেখাবে তারপর হচ্ছে ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম এই চাইল্ড ব্যাড ইনফ্লুয়েন্স মানে কি আত্যন্তিক প্রভাব অতি আদর তাহলে আত্যন্তিক আত্যন্তিক প্রভাব আত্যন্তিক প্রভাব শিশুর চরিত্রকে নষ্ট করে ফেলে শিশুর চরিত্রকে নষ্ট করে ফেলে আতন্তিক প্রভাব শিশুর চরিত্রকে নষ্ট করে ফেলে তা এইভাবে তোমরা কিন্তু লিখবে চারটা আলাদা আলাদা স্পট দেবে গোল তবে কিন্তু ফুল মার্কস পাবে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নটি আছে উত্তরটি এখানে দেখিয়ে দিলাম কিভাবে করবে তাও দেখিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে তোমরা তৈরি করতে পারো তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো নেক্সট প্রশ্ন আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য এটা আরো ইম্পর্টেন্ট স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার তা কি লিখবো নয়ের এখানে লিখবে বঙ্গানুবাদ তারপর লিখছ স্পট দিয়ে ছাত্র জীবন ভবিষ্যৎ গঠনের প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্ব তা ছাত্র জীবন ভবিষ্যৎ গঠনের প্রস্তুতি পর্ব দিলে তারপরে কি আছে দিস ইজ মোস্ট পিরিয়ড অফ এটা জীবনের এটা জীবনের গুরুত্বপূর্ণ সময় এটা জীবনের গুরুত্বপূর্ণ সময় এটা জীবনের গুরুত্বপূর্ণ সময় তারপর দেখো এ ম্যান ইজ এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে বাট উইল বি ম্যান টু তাহলে আজকের আজকের তরুণ ছাত্র আজকের তরুণ ছাত্র আগামী দিনে পূর্ণ নাগরিকে পূর্ণ নাগরিকে পরিণত হবে পরিণত হবে আজকের তরুণ ছাত্র আগামী দিনে পূর্ণ নাগরিকে পরিণত হবে তারপরে কি দেখো হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ আবার আলাদা করব তার বিভিন্ন তার বিভিন্ন কর্তব্য তার বিভিন্ন কর্তব্য রয়েছে তাহলে দেখো এই যে প্রশ্নটি আছে এই উত্তরটি তোমাদের হয়ে গেল কি ছাত্র জীবন ভবিষ্যৎ গঠন প্রস্তুতি পর্ব এটা জীবনে গুরুত্বপূর্ণ সময় আজকের তরুণ ছাত্র আগামী দিনে পূর্ণ নাগরিকে পরিণত হবে তার বিভিন্ন কর্তব্য রয়েছে ব্যাস এটা ডিগ্রি ফোর মার্কস পাবে তারপর দেখো চলেছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ বিষয় পেজ হচ্ছে তোমাদের ষোলো তোমাদের ইজ দা গ্রেট ভার্চিউ ঠিক আছে সততাই শ্রেষ্ঠ পন্থা হুম তারপরে ইফ ইউ ডু নট ডিসিশিপ আদার্স আগে একটু লিখি যেভাবে লিখতে হয় তাহলে অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চিউ ফার্স্টে এভাবে স্পট দিয়ে সততাই শ্রেষ্ঠ পন্থা শত তাই শ্রেষ্ঠ পন্থা পন্থা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করে করে লিখবে তারপরে কি আছে দেখো প্রথম বাক্যটি হয়ে গেল চারটি বাক্য আছে ইফ ইউ ডু নট ডিসিসিভ আদার্স তুমি যদি অন্যকে প্রতারণ না করো ইফ ইউ ডু নট টেল লাই একটিও মিথ্যে কথা না বলো ইউ ইউরে ইউ আর ইউ আর অ্যান অনেস্ট ম্যান তা তুমি সৎ মানুষ তাহলে কি হবে তুমি যদি তুমি যদি অন্যকে প্রতারণা অন্যকে প্রতারণা না করো একটিও একটিও মিথ্যা একটিও মিথ্যা কথা না বলো তাহলে তুমি সৎ মানুষ সৎ মানুষ সৎ মানুষ তারপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তার মানে সততাই শ্রেষ্ঠ পন্থা সততাই

সম্মানিত হন তাহলে কি হলো দেখো শততাই শ্রেষ্ঠ পন্থা প্রথম বাক্য দ্বিতীয় বাক্য তুমি যদি অন্যকে প্রতারণা না করো একটিও মিথ্যে কথা না বলো তাহলে তুমি সৎ মানুষ তিন নম্বর বাক্য শততাই শ্রেষ্ঠ পন্থা আর না তারপর দেখো তিন নম্বরটা কী হলো অনেস্টের সত মহৎ গুণ অনেষ্টে বেশ এটা সততাই সততার মহৎ গুণ ফার্স্টে অনেস্টি গ্রেট ভার্চু সততা একটি না একই রকম হয়েছে সততা একটি মহৎ গুণ মহৎ গুণ তাহলে প্রথমে লিখছো সততা একটি মহৎ গুণ দ্বিতীয় বাক্যে লিখছো তুমি যদি অন্যকে প্রতারণা না করো একটিও মিথ্যা কথা না বলো তাদের সৎ মানুষ তিন নম্বর লিখছো সততায় শ্রেষ্ঠ পন্থা চার নম্বর একজন সৎ ব্যক্তি সকলের কাছে সম্মানিত হন এটি খুব খুব গুরুত্বপূর্ণ তাহলে এটা হলো এর ফলে তাহলে তোমাদের দুটো বাক্য হয়ে গেল আবার বলছি দেখো চার নম্বর এর ফলে এর ফলে তারা আগে যা শিখে ছিল সব ভুলে যায় তাহলে একবার দেখি দিই আর একবার তোমাদের এডুকেশন নো এন্ড আমরা বললাম শিক্ষার কোনো শেষ নেই তারপর দেখো দ্বিতীয় বাক্যটা আছে শো ইউ শুড কিপ আপ ইউর রিডিং তাই তোমার পড়াশুনো চালিয়ে যেতে হবে তারপরে বাক্যটি আছে দেখো মেনি ম্যান ক্লোজ দেয়ার বুকস হোয়েন দেয়ার ডিগ্রিজ অনেক মানুষ তরুণ বয়সে ডিগ্রি অর্জনের সঙ্গে পড়াশোনা বন্ধ করে দেয় আর লার্ন মোর আর শেখে না তাই বলো অনেকে তরুণ বয়সে ডিগ্রি অর্জনের শেষে পড়াশোনা বন্ধ করে দেয় আর তারা কিছু শেখে না আর শেষ বাক্যটি হ্যাভ সুন ফর গেট অল এর ফলে তারা এর ফলে তারা আগে যা শিখেছিল সব কিছু ভুলে যায় এটি খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে দেখো প্রিয় ছাত্রীরা পরের যে পেজটা আছে বাইশ এখানে কি আছে ম্যান ম্যান ইজ মেকার অফ হিজ ওন ফরচুন মানুষ নিজে নিজের ভাগ্যের নিয়ন্ত্রক তাহলে আমরা লিখেছি মানুষ নিজে নিজের ভাগ্যের নিয়ন্ত্রক তারপরে দেখো দ্বিতীয় লাইনটি আছে যে উই ক্যান নট প্রসপার উই ক্যান নট প্রসপার ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারি না ইফ উই অ্যাফ্রেড অফ লেবার যদি আমরা শ্রমকে ভয় করি তাহলে গুছিয়ে লিখতে হবে আক্ষরিকও চলবে না ভাবানুবাদ আমরা যদি পরিশ্রমকে ভয় করি তাহলে জীবনে উন্নতি করতে পারি না যদি পূর্ণমান পেতে যে ফুল মার্কস পেতে যাওয়া হয়তো গুছিয়ে লিখতে হবে তার তিন নম্বর যে বাক্যটা আছে দেখুন যে সাম পিপল থিঙ্ক কিছু মানুষ ভাবে দ্যাট যে সাকসেস ইন লাইফ জীবনের সাফল্য ডিপেন্ডস নির্ভর করে অন অর চান্স অর্থাৎ ভাগ্য এবং সুযোগের ওপর তাহলে কেউ গুছিয়ে লিখলে কী হবে তিন নম্বর দেখো কিছু মানুষ ভাবে জীবনটা ভাগ্যের বা সুযোগের ওপর নির্ভর করে আর আরেকটি বাক্য হচ্ছে দেখো যে রিমেম্বার মনে রাখবে যে উইদাউট লেবার উইদ হার্ড ওয়ার্ক সাকসেস ইজ নেভার এনেটেবল অর্থাৎ মনে রাখবে বিনা পরিশ্রমে সাফল্য পাওয়া যায় না তাহলে কী হচ্ছে মানুষ নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রক আমরা যদি পরিশ্রমকে ভয় করি তাহলে জীবনে উন্নতি করতে পারি না কিছু মানুষ ভাবে জীবনটা ভাগ্যের বা সুযোগের উপর নির্ভর করে মনে রাখবে বিনা পরিশ্রমে সাফল্য পাওয়া যায় না ঠিক এরকম করে লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কতগুলো পেজে এই এগুলো রিপিটেশন হচ্ছে যে কটি তোমাদের করালাম তো এগুলি বারবার ধরে কিন্তু আমাদের দিয়েছে দেখো এই পেজও আছে পেজ তোমাদের আটচল্লিশ এখানেও আছে এডুকেশন নো এন্ড সে একই উত্তর দেখো এডুকেশান নো এন্ড শো ইউ কিপ আপ ইউর রিড স্টাডিজ মেনি ইয়ংম্যান ক্লোজ দ্য ডিগ্রিজ অ্যান্ড দে হ্যাভ টেকেন দে লার্ন নোমর দেয়ার ফর দে হ্যাভ সুন ফর আর একটি অংশ বাড়িছে ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর এডুকেশান ইউ মাস্ট ফাইন্ড টাইম সিরিয়াস রিডিং শেষ বাক্যটা লিখবে যদি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও তাহলে অবশ্যই তোমার কিছু সময়কে বেছে নিতে পারবে আগের পেজে করেছি শুধু এইখান থেকে একটু অংশ বাড়িয়েছে ইফ ইউ কন্টিনিউ ইউর এডুকেশান ইউ মাস্ট ফাইন টাইম ফর সিরিয়াস রিডিং যদি সত্যিই তুমি ভালো করে পড়াশোনা করতে চাও তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সময় বেছে নিতে হবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আর বাকি তোমাদের যেটা আছে সেগুলো তো সবই একই রিপিট দেখো এটা আবার রিপিট হচ্ছে স্টুডেন্ট লাইফ স্টেজ অফ প্রিপারেশন তোমাদের করে দিচ্ছি এবিটিএ ডাব্লিউটি এ ডাবলিএচ সমস্ত জায়গাটি এগুলোই বারে রিপিট হচ্ছে এই মাত্র তাহলে এটা কিন্তু এগুলো ভালো করে করো দেখো কতবার পেয়েছে এ তোমাদের আছে এগুলো দেখো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হ্যাঁ এটা করিয়েছি তোমাদের চাইল্ড ইজ লার্ন ইনফ্লেশন তাহলে এটাও আমি শুধু পেজগুলো তোমাদের দেখিয়ে দিলাম যে কতগুলো পেজে তোমাদের কিন্তু এটা রিপিটেশন হয়েছে কাজেই খুব গুরুত্বপূর্ণ যে এবং মাধ্যমিক যে আসার সম্ভাবনা প্রবল বুঝতেই পারছো এটা হোম দ্য ফার্স্ট স্কুল দ্য চাইল্ড আর পেজে আছে তাহলে অনেকগুলি পেজে তোমাদের কিন্তু আছে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার চব্বিশ বঙ্গানুবাদ কিভাবে লিখতে হয় আক্ষরিক নয় ভাবানুবাদ একসঙ্গে লেখা যাবে না পার পার আলাদা করে চারটা বাক্য ভিন্ন করবে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকে পরশোর টেস্ট পেপার বিভিন্ন টেস্ট পেপারকে বারবার যে ঘুরে ফিরে আসছে আমি তোমাদের উত্তর সহ কীভাবে দেখতে হবে বড়োয়ার করে দেখে দিলাম তোমরা অবশ্যই কিন্তু এইভাবে অনুশীলন করো এছাড়াও ছাড়াও যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার কমেন্টে তোমরা জানিও কমেন্টে লিখবে তোমরা কিন্তু কারণ এত হোয়াটসঅ্যাপ আমার হয়তো পড়ার সময় হচ্ছে না তবু তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের কোনটা প্রয়োজন হচ্ছে আমি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে সেগুলো দেবার চেষ্টা করব বেস্ট অফ লাক প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আমি তোমাদের নেক্সট ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদন সংলাপ নিয়ে আসছি এই মুহূর্তে আজকের যে আনসিন এটা তোমাদের কাছে অর্থাৎ বঙ্গানুবাদ বাংলায় অনুবাদ এরকম গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা অবশ্যই অভ্যাস করো এবং আশা করি তোমরা কিন্তু এর থেকে অনেকটাই খনাম পেয়ে যাবে বেস্ট অফ লাক তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে বন্ধুদের মধ্যে আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে এই পর্যন্ত তো সকলে ভালো থেকো